Hey viewers, assalamu alaikum. This is Tania from BDS Tani Salt. Welcome back another new video. সবাই আমি অনেকদিন হলো প্রায় ব্লগ দিচ্ছিলাম না, আমার একটু বাসায় একটা প্রবলেম হয়েছিল, এর জন্য দিতে দেরি হলো। তো আমার হাজবেন্ডকে আজকে অনেক বললাম বাইরে যেতে, একটু ব্লগ দিব, তো আজকে নিয়ে যাবে না, হয়তো আগামীকাল নিয়ে যাবে। তো ভাবলাম আজকে বাসায় যা যা করছি তা দিয়েই একটা ব্লগ তৈরি করে ফেলি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর আমার ছেলে আর আমার হাজবেন্ড ফান মাস্তি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। এই ভিডিওটা এখন যেটা দেখছেন সেটা 2 বছর আগে ছিল, ভাবলাম ইউটিউবে রেখে দিলে মোবাইল থেকে ডিলিট হলেও প্রবলেম নাই। এই আর দুপুরের লাঞ্চের মধ্যে একটি রেসিপি শেয়ার করবো আপনাদের মধ্যে, কিডনি বিনস। কিডনি বিনস আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, আমরাও অনেকভাবে খেয়েছি, তবে এইভাবে অনেক মজা লাগে খেতে। তো ফার্স্টে আমি আমার মাছ রান্নাটা দেখাচ্ছি, যেরকম অ্যাজুয়ালি আমরা মাছ ভেজে নিই, মাছের দো পেঁয়াজা করছি। এখন মাছ ভেজে নিয়েছি, এখন পেঁয়াজ ভেজে আমি যেভাবে মশলা আলাদা একটা বাটিতে করে নিই ওইভাবে মশলা মিক্সড করে কষিয়ে নামিয়ে ফেলবো। এটা তেমন কিছু না, ভাবলাম শেয়ার করছি যখন এটাও শেয়ার করে ফেলি। এটা কোনো রেসিপির মধ্যে পড়ে না, যেহেতু আমি ফুল রেসিপি দিচ্ছি না। তো যাই হোক, এখন আমি বিনস নিয়ে একটু বলি। আমাদের মানে বিনস কিন্তু আমরা অনেকে খাই না, তবে বিনসে কিন্তু অনেক বেনিফিট আছে, যেমন আয়রনের ঘাটতি পূরণ করে। আমিও খুব বেশি জানি না, তবে বিনস আমাদের ভালো লাগে খেতে। এটা দিয়ে আমার 3-4টা ক্যান খাওয়া হচ্ছে, এটা দিয়ে মনে হয় মেবি 4টা ক্যান চলতেছে। যাই হোক, আজকে ওপেন করেছি। আর আমি আজকে যেভাবে রান্না করব, এইভাবে রান্না করে যে কোনো বিনই আপনারা খেতে পারেন, সয়াবিন কিংবা মানে যে কোনো ভেজিটেবলের যেটা ভিতরের বিন থাকে এ আর কি, সিমের বিচি, মটরশুঁটি। ক্যানের ভেজিটেবলগুলো কিন্তু খেতে ভালোই লাগে, একদমই খারাপ লাগে না। আমাদের প্রায় বাসায় খাওয়া হয়। নর্মাল সবজি খেতে খেতে বোর হলে আমরা তখন ক্যানের সবজি ট্রাই করি, আর এর মধ্যে 2-1 দিনের মধ্যেই দেখি টুনা ফিশটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের টুনা ফিশটাও ভালো লাগে, তবে আমি আমার স্টাইলে রান্না করি, ওইটাই আমার বেশি ভালো লাগে। আর আজকে যে আমি বিন যে মানে যেভাবে রান্না করছি সেভাবে কিন্তু আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। ভালো না লাগলে তখন হয়তো বা আমাকে কমেন্টের মাধ্যমে এসে গালাগালি করতে পারেন, প্রবলেম নাই, বাট অনেক মজা লাগে। সেটা গরম ভাত দিয়েও খাওয়া যেতে পারে, লুচি, পরোটা, নান, পোলাও, আপনারা যে কোনো কিছুর সাথেই ভালো, খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন, এটা কোনো প্রবলেম নাই। বেসিক্যালি এই ভিডিও মাছের এই ভিডিওটা দেওয়ার আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটু মন খুলে কথা বলবো এই আর কি, মন খুলে কথা বলার জন্যই হয়তো বা এটা দিয়েছি। এখন আসুন তাহলে দেখাই কিভাবে বিনস রান্না করি আমি, আর কিভাবে আমার বাসায় বিনস ফেমাস। আমি একটি পাতিলে গরম পানি দিয়ে নিয়েছি, মানে পানি ফুটাতে দিয়েছি। এখন আমি রেড কিডনি বিনসটা দিব। এই বিনসটা ভালো লাগে, খোসা ছাড়ানোটাও পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে ওটাও আনতে পারেন, বাট আমার এই বিনসটা এখানে বেশি পাওয়া যায়, আমি এটাই ইউজ করি। তো ভিতরে দেখছেন তো যেরকম থাকে, তো এই পানিটা কিন্তু আমরা নিব না, আমি এটা আসলে এই বিনসগুলি ওয়াশ করে নিব, পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিব। ধোয়ার পরে এই এখন 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিব, যদিও বিনস অতটা না ফুটালেও হয়, জাস্ট 1-2 মিনিট সিদ্ধ করে নিলেই হয়। বাট আমি যে কোনো ক্যানের বিনসই, বিনস বলেন কিংবা ভেজিটেবল বলেন, আমি মোটামুটি 4-5 মিনিট বয়েলড করে নিই, এতে করে এর ভিতরে আলাদা একটা ফ্লেভার থাকে, সেটা আর পাওয়া যায় না আর কি।
এই তো আমার বিন হয়ে এসেছে, এখন আমি এটা ছেঁকে নেব। আর এখন আরেকটি বাটিতে আমি মশলা তৈরি করে নিচ্ছি, আমি যেভাবে নেই। তো ফার্স্টে আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি পরিমাণ মতোই দেই, আমি যেটাই রান্না করি সেটার পরিমাপ বুঝেই দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করে দিয়ে নেবেন। আমি লবণ দিয়ে নিলাম, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দেব, এটাতে কিন্তু পেঁয়াজ বাটা ইউজ করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না। এখন একটু পানি, সামান্য পরিমাণে পানি দিয়ে একটু মিশিয়ে নেব। আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ দিলাম আর কি। এখানে বিনস বুঝে পেঁয়াজের পরিমাপটা দিবেন। চুলায় একটি প্যান বসিয়ে দিব, আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি, আর এটাতে একটু সয়াবিন তেলের পরিমাপটা বেশি দিব। সেটা আপনারা যে যে তেল খান সেই তেল দিয়েই রান্না করবেন, আজকাল তো অনেকে সরিষার তেল অনেক কিছুই খায়। তেল গরম হওয়ার পরে আমি মশলার মিশ্রণগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব, এটা মশলাটা অনেক ভালোভাবে কষাতে হবে, কারণ অলরেডি আমরা বিনস কুক করে নিয়েছি, অলরেডি সিদ্ধ করাই আছে, সো এর জন্য বেশি রান্না করার দরকার নাই। একটু পানি দিয়ে আমি মশলা আবার কষিয়ে নিচ্ছি, 4-5 মিনিট ধরে মশলাটা কষাতে হবে। এরপর আমি বিনস দিয়ে মশলার মধ্যে কষিয়ে নিব। আপনারা চাইলে এর সঙ্গে যে কোনো অন্য কিছু ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন গাজর কিংবা আলু কিউব করে কেটে, কিংবা ক্যাপসিকাম, যে কোনো কিছু ব্যবহার করা যাবে। তো আমার বাসায় সয়াবিন ছিল, আমি দেইনি, এটা আমি সয়াবিন দিয়েও করি। আজকে বিনসটা এমনি রান্না করছি, এখন একটু পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। দুটো সাদা এলাচ দিয়েছি, এলাচের গুঁড়োও দেওয়া যাবে, আর স্বাদের জন্য একটু চিনি অ্যাড করেছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর একটু টমেটো কেচাপ দিয়ে নেব, একটু স্বাদটা ভিন্ন আসে এই আর কি, আপনারা চাইলে না দিলেও চলবে। এখন নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে আর একটু রান্না করে নামিয়ে ফেলবো। খেয়াল রাখবেন তেল যেন উপরে ভেসে ওঠে, এরপরেই উপরে ওঠার পরেই আপনারা নামিয়ে ফেলবেন। এটা অনেক কিন্তু রিয়েলি অনেক মজা হয়েছিল। তো আমি নাম দিয়েছি স্পাইসি চটপটা বিনস, ভালোই লাগে আমার কাছে খেতে, এর জন্য একটি সুন্দর নাম দিয়ে দিলাম আর কি। আর এই মানে পরিবেশন করব, এই সময় মেঘলা আকাশ হয়ে গিয়েছে, তো এইভাবেই পিক বলেন ভিডিও বলেন উঠিয়েছি। তো সমস্যা নাই, আপনারা তো আমার পরিবারের একজন, বিডিএস তানিস ওয়ার্ল্ড পরিবার আপনারা সবাই। আমার এই বিনসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা শুধু আলু দিয়েও করতে পারবেন, ইচ্ছা আপনাদের। এই ঠিক এইভাবে রান্না করলে এর টেস্টটা বুঝতে পারবেন এই আর কি। তো আজকে একটু ফান মাস্তি করেছি, সেগুলো শেয়ার করবো এখন। একটু তাকাও, এই মিউজিকের কোনো কপিরাইট হবে না। তার কি ভাব, মনে হচ্ছে গিটার সে নিজেই বাজাতে পারবে, কিংবা পারে,
সে কিন্তু গিটার বাজাতে পারে না, ওর এক কলিগের গিটার। অ্যাটলিস্ট গিটারটা একটু ভালো করে ধরো। আমার বর কিন্তু গিটার বাজাতে পারে না, ওর এক কলিগের গিটার আমার ছেলের জন্য রেখে দিয়েছে বাসায় কিছুদিনের জন্য। কি গানের মিউজিক বাজাও? এই গানের মিউজিকে তো কোনো কপিরাইট হবে না, কোনো মিউজিক নাই, কোনো কিচ্ছু না। পাপা দাদা তো পাপা কি বাজায়? পাপা কি বাজাচ্ছে? এটা কার গিটার? ভালোই তো বাজাও। তোমাদের দুজনের মধ্যে বাহুবলিকে বাহুবলিকে নিজের আব্বু বাহুবলিকে তুমি না ও নিজের পাপা ডাকে যাও পাপার কাছে। চিন্তা করা যায়, এগুলো কি করতেছো তুমি নিজার? তুমি কি ওইটার ভিতরে পাপাকে ভরবে? ওই আজকে সারাদিন ওই বাস্কেটে বসে ছিল। আর কি আর 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 কি বাবা বাস্কেটবল ভাঙচা? দেখেন এত মনোযোগ দিয়ে ফোন ঘাটাঘাটি করে, তার আশেপাশে ভূমিকম্প হয়ে গেলে টের পাবে না। আমার ছেলে কি করছো নিজার বারবার? সবাই দেখেন আমার ছেলে কি পরিমানে দুষ্ট।
বাসায় তো মনে করেন সবাই সারাদিন অনেক ব্যস্ততার মধ্যেই কাটে, কিন্তু আমাদের বাসায় একটু সমস্যা হয়েছিল, একটা কারণে আমি কিছুদিন ব্লগ দিতে পারি নাই। তো এখন রেগুলারলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আশা করি আপনারা আমার ব্লগগুলি দেখবেন। এই তো আজকে মোটামুটি দুপুরে লাঞ্চ করার পরে বাসায় যা যা করেছি, লাঞ্চের দুটা রেসিপি আপনাদের সঙ্গে, দুটো না একটা বলতে পারেন, শেয়ার করব। এই তো আমার হাজবেন্ড রেস্ট নিচ্ছে, একটু পরে অফিস চলে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, স্টে উইথ মি অ্যান্ড কিপ ওয়াচিং বিডিএস তানি সল্ট।